আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আমরা তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালোই আছি। আর আজকে ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি আসলে আপনাদের সাথে কী শেয়ার করতে যাচ্ছি। আসলে আজকে আমাদের অ্যানিভার্সারি, তো সেটাই আমি ঘরোয়াভাবে একটা প্রোগ্রাম করেছি। তো কী কী করলাম সেই বিষয়গুলি আপনাদের সাথে শেয়ার করব। তো যে ডেকোরেশনটা দেখতে পারলেন, এটা কিন্তু আমি নিজেই ঘরে করেছি, এবং কিভাবে করেছি সেটার লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে দেখে নিতে পারবেন। আর এই কেক বানানোর রেসিপিটাও দিয়ে দিব। তো এখন চলে যাব, আমার হাজবেন্ডকে আমি একটা সারপ্রাইজ দিয়েছিলাম, সেটা সরাসরি আপনাদের সাথে শেয়ার করছি। তো সেটা দেখতে থাকেন। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, বুঝছো? এই জন্য তোমার এইভাবে বসাইছি, ঠিক আছে? আমি র্যাপিং করতে চাইছিলাম, কিন্তু র্যাপিং করি নাই, সময় পাই নাই তোমার ছেলেদের নিয়ে। তো দেখো, তুমি কি খাইতেছ? ফিতাটা খোলো। আমাদের তো দেখা আর কি জিনিস, আমি সারাক্ষণ এগুলোর সন্ধানে থাকি। এই জন্য ছবিটা আমাদের সুন্দর লাগতেছে না, আমি ওইদিন অসুস্থ অসুস্থ ছিলাম। এটা আসলে সিজারে কয়েকদিনের পরের ছবি না, এই জন্য না যথেষ্ট সুন্দর হয়েছে। তুমি চশমা ছাড়ালে চোখে দেখো, সেটা মানুষ তো জানো। না দেখি না, একটু চাপ দেখি। কি আজব কথা, না ছোট হইলে দেখি, এটা দেখি আবার একটু দেখি দেখি দেখি। তো কেমন লাগলো? এটা তুমি চিন্তা করি না, চিন্তা সময় নেই, আগে বললে ফেলো কেমন লাগলো। আর সেও আমাকে সারপ্রাইজ দিয়েছে। আসলে আমি ওই সময় আসলে ভয়েসটা ভাবে দেওয়া হয়নি, যার কারণে ভয়েসটা কেটে দিচ্ছি। তো সে অনলাইন থেকে আসলে আমার জন্য শাড়ি এনেছে, জামদানি একটা শাড়ি, খুবই সুন্দর, আমার খুবই পছন্দ হয়েছে। আর এছাড়াও আরেকটা শাড়ি এনেছে, সেটা আসলে ওভাবে শ্যুট করা হয়নি। তো এই দুটোই আসলে সারপ্রাইজ ছিল, আমি জানতাম না। তো শাড়িটা শেয়ার করছি, ফ্ল্যাশের জন্য আসলে কালারটা সুন্দর আসছে না, বাট এমনিতে শাড়িটা খুবই সুন্দর, আমার খুব ভালো লেগেছে। আর জামদানি শাড়ি তো মানে না বললেই না যে আসলে এত সুন্দর। আর এখানে মোটামুটি আমি গিফটগুলো আগে আপনাদের সাথে শেয়ার করছি, যে আমরা একজন আরেকজনকে কী গিফট দিলাম। তো ওই দিনও আমাকে আংটি কিনতে নিয়ে গেছিলো, তো আপনারা তো সেটা অলরেডি দেখেছেন আমার আগের ব্লগ যারা দেখেছেন সেখানে। যদিও ওর চুড়ি কিনে দেওয়ার ইচ্ছা ছিল, বাট আমার আসলে ওই দিন চুড়ি পছন্দ হচ্ছিল না, আর বেবিকে বাসায় রেখে গিয়েছি, তো বললামই তাড়াহুড়ার মাঝে ছিলাম। তবে আংটিটা আমার খুব ভালো লেগেছে, তা আমি সেটাই নিয়েছি। আর এখন যে ছবিটা দেখছেন, এটাও তো মানে ওকে সারপ্রাইজ দিয়েছি, সেটা দেখেছেন আপনারা। তো এটা আসলে আমি ওর জন্য আনিয়েছি, এটাও অনলাইন থেকে এনেছি। তো জিনিসটা বাসার সবার খুব পছন্দ হয়েছে, আমারও বিশেষ পছন্দ ছিল, বিদায় আমি আসলে এটা করিয়েছি, আর ও খুব পছন্দ করেছে। আর এখানে যে অ্যান্টিকের জুয়েলারি সেটটা দেখছেন, এটাও আসলে ও নিয়ে এসেছে। তো এটার একটা কারণ আছে, কারণ প্রোগ্রামে আমি যে শাড়িটা পরবো সেটার মধ্যে অ্যান্টিক কালারে এভাবে কাজ আছে। তো আসলে সেটার সাথে জুয়েলারি কী পরবো ভাবছিলাম, তো বললাম যে অ্যান্টিকের একটা জুয়েলারি সেট নেওয়া দরকার, বাট বাবুকে নিয়ে তো আসলে সবসময় মার্কেটে ওভাবে যাওয়া যায় না, তো সে নিজে থেকে এটা নিয়ে এসেছে। তো শাড়ির সাথে এটা পরেছিলাম আমি, আপনারা একটু পরে দেখতে পারবেন,
খুবই সুন্দর লাগছে আসলে, সেটটা খুব ভালো লাগছে আমার। আর শাড়িটা একবার দেখিয়েছি আসলে, তারপর আবার একটু দেখাচ্ছি। আপনারা নেক্সট কোনো ব্লগে বা কোনো কিছুতে ইনশাআল্লাহ শাড়িগুলো পরা আমাকে দেখতে পাবেন। আর এটা যেহেতু প্রোগ্রামের একেবারে দু একদিন আগেই আনা, সো আসলে ওই সময় তো আর এটা ব্লাউজ রেডি করা হয়নি, এই জন্য এগুলোর থেকে আর শাড়িগুলো পরা হয়নি। তো আরেকটা জর্জেটের মধ্যে অনেক গর্জিয়াস একটা শাড়ি গিফট করেছে, সেটা হচ্ছে ভাসাবি পেজ থেকে নেওয়া। এই শাড়িটাও খুবই সুন্দর। তো এবছর আসলে ওর জন্য জ্যাকেট কিনে দেওয়ার একটা ইচ্ছা ছিল, বাট ওর জ্যাকেট পছন্দই করেনি। আমরা যেদিন শপিংয়ে গিয়েছিলাম ওই দিন, যেটা পছন্দ হয়েছে সেটা ওর সাইজে হয়নি, তো এই জন্য আসলে ওর এবার তেমন গিফট হয়নি। তো ইনশাল্লাহ শীতের মধ্যেই কিনে দিব, বা গিফট করার সে আইডিয়াটা এখনও মাথায় আছে, তো সেটা দেখি খুব শীঘ্রই পূরণ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর শাড়িটা দেখাচ্ছি, শাড়িটার আঁচলের দিকটা আসলে অনেক গর্জিয়াস একটা কাজ করা, আর নিচে পাড়টাও মোটামুটি গর্জিয়াসই বলা যায়। তো এই ছিল গিফটের আইটেম। আর ওই দিন বাবুর জন্য শপিংয়ে গিয়েছিলাম বলেছিলাম, অনেকে কমেন্ট করেছে যে বাবুর জন্য কী কিনলাম, আসলে সেটা দেখাইনি। তো এটা আসলে বাবুর জন্য গিফট, বাবা আমার ম্যারেজ ডে আসে, নতুন কিছু পরবে না তা তো হয় না, বাট আসলে ড্রেসটা বাবুর একটু বড় হয়েছে এই জন্য প্রোগ্রামের মধ্যে। তো বাবুকে প্রোগ্রামে আসলে অন্য একটা ড্রেস পরিয়েছি, ওটাও নতুন, আমার এক ফ্রেন্ড গিফট করেছে বাবু যখন হয়েছে তখন, তো ওটা বাবুর ঠিক মতো লেগেছে, ওটাই পরিয়েছি। আর এখন কেক দেখতে পাচ্ছেন, আসলে আমি ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমি একটা কেক বানিয়েছি, আর হচ্ছে ও নিজে থেকেও কেক নিয়ে আসছে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। যদিও কেক অনেক আগে নিয়ে আসছে, বাট বেচারা অফিসের কাজে এতটাই আটকে গেছে যে আমাদের কেক কাটতে কাটতে মোটামুটি রাত 11টা বেজে গেছে। তো এই হচ্ছে অবস্থা। আর দুটা কেকই খুব বেশি ইয়াম্মি ছিল আসলে, আপনারা পিকচার দেখে, মানে পিকচারটাই শেয়ার করছি আপনাদের সাথে, কিছুই করার নেই, বাট আপনাদের সবাইকে খাওয়াতে পারলেও ভালো লাগতো। যাই হোক, তো এখন মোটামুটি সব কিছু গুজগাছ হয়ে গেছে, আমরা কিছুক্ষণের মধ্যে কেক কাটবো। আর এবারের ম্যারেজ ডেটা আসলে বেশি আমাদের জন্য স্পেশাল ছিল, কারণ আমার আব্বু আম্মু, তারপর আমার মা, সঙ্গে শাশুড়ি, সবাই আমরা একসাথে এই দিনটা আসলে সেলিব্রেট করেছি, এই জন্য এবারের ম্যারেজ ডেটা খুব বেশি স্পেশাল ছিল আমাদের জন্য। আর আমাদের সাথে আমাদের বাবা এবার অ্যাড হয়েছে, তো সব মিলিয়ে আসলে খুব ভালো একটা দিন গিয়েছে আলহামদুলিল্লাহ। তো এখন আমরা কেক কেটে নিচ্ছি, আপনারাও আমাদের সাথে থাকেন। আর এখানে আসলে ভিডিওগুলো আমি সবই রেখেছি, কারণ এটা আসলে মানে পরবর্তীতে যখন দেখবো এটা একটা মেমোরি হিসেবে থাকবে, এই জন্যই। আর আমার বাবা সব কিছু মিস করতেছে, ও আসলে ঘুমায় আছে, তো বড় হয়ে দেখতে পারবে। আসলে সুন্দর স্মৃতিগুলোকে এভাবে হয়তো ক্যামেরা বন্দি করে রাখলে সেটা পরবর্তীতে দেখা যায়, সেটা অনেক ভালো লাগে, এই জন্যে আসলে এভাবে ভিডিওটা রেখেছি আমি এবং আপনাদের সাথেও শেয়ার করলাম। আর প্রতিবারই কম বেশি বাহিরে ঘুরতে যাওয়া হয় যে কোনো প্রোগ্রামে, বাট এবার যেহেতু বেবি ছোটো তাই আসলে কোথাও যাওয়া হয়নি, ঘরেই সেটা মানে ভালোভাবে কাটানোর ট্রাই করেছি। তো আলহামদুলিল্লাহ সব মিলিয়ে কিন্তু ভালোই গেছে দিনটা। তো ওর বাবার আসলে প্রচুর কাজের চাপ ছিল, যে প্রোগ্রামটা সন্ধ্যায় করার কথা ছিল সেটা করতে করতে রাত 11:30-12টা বেজে গেছে। কিন্তু কিছুই করার নেই, কাজের চাপ তো থাকবেই, আসলে ব্যস্ততা নিয়েই মানুষের জীবন, এগুলোর ফাঁকে ফাঁকেই সব কিছু আসলে জীবনের প্রতিটা মুহূর্তকে উপভোগ করতে হয়, নিজেদেরই নিজেদের জন্য সময় বের করে নিতে হয়। আর
আর প্রোগ্রামে যে শাড়িটা আমি পরেছি এই শাড়িটাও এবার কোরবানি ঈদে নিয়েছিলাম। আমার খুব পছন্দের একটা শাড়ি, বাট তখন বাবু আসলে পেটে ছিল, তো এটা আসলে ওইভাবে পরা হয়নি, তো এখন বাবুকে নিয়েই পরলাম। আর ও যে শাড়িগুলো আমাকে গিফট করেছে সেগুলো তো আসলে মানে রেডি করা হয়নি, ব্লাউজ ব্লাউজ তো এই জন্য আর সেগুলো পরা হয়নি। তাই মজা করছিলাম যে বাবু এখন কেক খাবে কি না, তো বাবু খুব মানে প্রচুর ঘুমে আসে সে। যাই হোক, তো সামনে আমাদের খুনসুটির কিছু মুহূর্ত আপনারা দেখতে থাকেন। তো সে যে আংটিটা এনেছিল আমার জন্য, আমি যদিও সাথে ছিলাম, তো তার শখ হয়েছে সে আমাকে পরিয়ে দিবে, বাট তারপরেও সে মজা করছে, তো আংটিটা বের করে সে আমার হাতে ধরিয়ে দিচ্ছে এভাবে। তো যাই হোক, এরকম দুষ্টামি সবসময় কম বেশি আমাদের মধ্যে হয়।
তো ফাঁকে ফাঁকে আমরা ছবি তোলার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, বেশ কিছু ছবিও তুলেছি, তার কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করব ভিডিওর শেষের দিকে। তো আমরা সাধারণভাবে আমাদের জীবন যেভাবে উপভোগ করি সেটাই আসলে আমি ভিডিও আকারে আপনাদের সাথে শেয়ার করলাম এবং নিজের একটা সুন্দর মেমোরি হিসেবে রেখে দিলাম, যাতে পরবর্তীতে এই সুন্দর দিনগুলো দেখতে পারি। তো ভিডিওগুলো কেমন লেগেছে বা আমার বিগত ভিডিওগুলো যারা দেখেন সেগুলো কেমন লাগে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই আমার আমার পরিবারের জন্য বেশি বেশি দোয়া করবেন যাতে আল্লাহ সুস্থ রাখে এবং ভালোভাবে জীবনটা পার করতে পারি। আর আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অবশ্যই অনেক 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 ধন্যবাদ, আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর বাবু এখন বাবার কোলে, তো সে এভাবে আসলে ভালোভাবে ধরতে পারে না, আর বেচারার এই জামাটাও বড় হয়েছে, দেখতেই পাচ্ছেন ওর পা এখনও ঢেকে আছে, তো সেটা নিয়ে আসলে মজা করছে। আর এখন কিছু ছবি আপনারা দেখছেন, এগুলো আসলে ভিডিওর ফাঁকে ফাঁকে ছবিগুলো তোলা। তো নতুন যারা আছেন আমার ভিডিও দেখছেন তারাও অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে, আর অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখুক, আপনাদের মনের নেক ইচ্ছাগুলো পূরণ করুক, আর বিশেষ দিনগুলো এভাবে বিশেষ মানুষের সাথে কাটান। সেই দিন তো আবারও বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।